নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তৃতীয় বাসনার চতুর্থ পর্ব। বাসবদত্ত উদ্যানে একা একা ঘুরে বেড়াচ্ছিল, এমন সময় রাজকন্যা সখী চেতি ছুটতে ছুটতে এসে বলল, ও গো আবন্তিকে, সুখবর শুনেছ? আজ যে আমাদের পরম আনন্দের দিন, আমি যেন আর আমার শরীরে এই আনন্দ ধরে রাখতে পারছি না। বাসবদত্তা মন্থরভাবে মুখ তুলে বলল, কি হলো, কি সুখবর? আমার নৃত্য করতে ইচ্ছে করছে, এসো দুজনে মিলে একটু নাচি। কি হয়েছে আগে বলো না, আমাদের সৌভাগ্যবতী রাজকন্যা যে আজ বিয়ে। বিয়ে? আজই? কার সঙ্গে? সকালে উঠে প্রথম যার মুখ দেখবেন তারই সঙ্গে কন্যার বিবাহ দেবেন, রাজা এরকম প্রতিজ্ঞা নিয়েছিলেন নাকি? ও গো না গো না, তবে আর সৌভাগ্যবতী বলছি কেন, রাজকন্যা মনে মনে যাকে বরণ করেছিলেন তাকেই পেলেন পতি হিসেবে, রাজা উদয়ন এসেছেন বিয়ে করতে। বাসবদত্তা প্রস্তর মূর্তির মতন স্থানও হয়ে গেল, বাতাসের প্রবাহ বন্ধ হল, পাখিদের কাকলি কুসুমের সুবাস কিছুই আর রইল না, এমনকি আকাশ থেকে সূর্যদেবও অদৃশ্য হয়ে গেলেন। কে এ খবর শুনে তোমারও আনন্দে নাচতে ইচ্ছে করছে না? সে বাসবদত্তার একটি হাত ধরল, সেই হাত পাষাণের মতন ভারী। কে হলো তোমার আবন্তিকে, কত বলছো না কেন? অতি কষ্টে দীর্ঘশ্বাস গোপন করে বাসবদত্তা বলল, রাজা উদয়ন বিয়ে করতে এসেছেন, তবে যে শুনেছিলাম তিনি তার পত্নীর সুখে কাতর। তা কাতর ছিলেন তো বটে, অমন যুবতী স্ত্রী, কিন্তু রাজাদের কি বেশি দিন উদাসীন থাকলে চলে? মহৎ ব্যক্তিদের হৃদয় শাস্ত্রজ্ঞানে উন্নত, তাই তাদের হৃদয় প্রকৃতস্থ হতে দেরি হয় না। তিনি নিজে এসেছেন বিয়ে করতে? সেটাই কত ভালো হলো বলতো, রাজা উদয়ন যখন কুমার ছিলেন তখনই আমাদের রাজকন্যার সঙ্গে তার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল, তখন কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আমাদের রাজার খুবই বংশ অভিমান, তিনি নিজে থেকে আর কোনো দিনই প্রস্তাব পাঠাতেন না, আমাদের রাজকন্যাকে চিরকুমারী হয়ে থাকতে হতো। রাজা উদয়ন নিজে থেকে এসেছেন বিয়ে করতে? চেটি বলল, তুমি যে কি বলো আবন্তিকে, সত্যি সত্যি কি রাজা উদয়ন বিয়ে পাগলার মতন ছুটে এসেছেন নাকি? তিনি এসেছিলেন অন্য রাজকার্যে, কথায় কথায় বিয়ের প্রসঙ্গ উঠল এই আর কি। গতকাল শুনেছিলাম রাজা উদয়নের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তাই শুনে রাজকন্যা পদ্মাবতী তো কেঁদে আকুল, আর আজ শুনলাম সেই উদয়নী আমাদের রাজ্যের জামাতা হতে চলেছেন। দৈবের কি বিচিত্র খেলা! দৈবের কি বিচিত্র খেলা! তুমি এত নিস্তেজ হয়ে আছো কেন আবন্তিকে, এখন আমাদের অনেক কাজ, একদিনে বিয়ের সব ব্যবস্থা করা। আজই কেন বিয়ে, এত ব্যবস্থা কিসের? বা পরশুই তো রাজা উদয়ন আবার যুদ্ধে চলে যাবেন, আজ বিয়ে, তারপর শুধু কালকের দিনটা তিনি এখানে কাটাবেন। তার রাজ্য শত্রু আক্রান্ত, এখন যে তার স্থির হয়ে বসে থাকার সময় নেই। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, রাজা উদয়ন এসেছিলেন আমাদের রাজার সঙ্গে সন্ধি করতে, তখন আমাদের কঞ্চুকী মহারাজ দর্শককে পরামর্শ দিলেন যে বৎসরাজ উদয়ন যদি পদ্মাবতীকে বিবাহ করে এ রাজ্যের জামাতা হন, তাহলে আমাদের সেনাবাহিনীর সহায়তা নিয়ে তিনি শত্রু জয় করতে পারেন। সন্ধির শর্ত বিবাহ? হে, বিয়েই তো সবচেয়ে ভালো সন্ধি গো, তাই না? রাজা উদয়ন এই শর্তে রাজি হলেও তিনি নিজেও শর্ত দিয়েছেন, তিনি বিয়ে করবেন বটে, কিন্তু যুদ্ধে বিজয়ী না হয়ে তিনি আর এই রাজ্যে ফিরবেন না। তবু অর্জুনের বংশধর এসেছেন অন্য রাজ্যে বিবাহ করতে? ওসব পুরনো কথা ছাড়ো তো, ওরকম চুরি ডাকাতি করে বিয়ে এখনকার দিনে চলে না, আমাদের রাজকন্যার বিয়ে হবে আর আমরা আমোদ আল্লাদ করতে পারবো না। বাসবদত্তা ভীষণ ক্লান্ত এবং অবসন্ন বোধ করল, আস্তে আস্তে সে বসে পড়ল ঘাসের ওপর। ও কি হলো, এমন বসে পড়লে কেন আবন্তিকে, তোমায় অবসন্ন দেখাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম।
আজ সূর্যের তাপ বড় প্রখর, হঠাৎ বোধ হয় আঁচ লেগেছে কপালে। ও মা, কোথায় আজ রোদের আঁচ? আজ যে আকাশে রেশমি অন্যান মতো নরম নরম মেঘ ভাসছে, বাতাস বইছে ফুরফুরে। আজ আমাদের রাজকন্যার বিয়ে বলেই দিনটি এমন সুন্দর সেজেছে। তবে বুঝি আমায় কোনো ভ্রমর দংশন করেছে। সে কি, কখন এমন হলো? কোথায় হুল ফুটিয়েছে দেখি। না না, এমন কিছু না, আমি বরং আমার কুটিরে একটু বিশ্রাম করি, তারপরেই সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন একটু বিশ্রাম নিয়ে নাও, এরপর অনেক কাজ আছে, তোমাকেই কিন্তু রাজকন্যাকে সাজিয়ে দিতে হবে। চেটে চলে গেলেও কুটিরে গেল না বাসবদত্তা, শুয়ে পড়ল সেখানে নরম সবুজ ঘাসের কালিচায়। মৃদু বাতাসে কাঁপতে লাগল তার চোখের পল্লব, কিন্তু বাসবদত্তার দৃষ্টি স্থির। বাসবদত্তা দেখছে আকাশ, এমনভাবে উন্মুক্ত স্থানে চিত হয়ে শুয়ে আকাশকে অন্যরকম ভাবে দেখা যায়। বাসবদত্তার মনে হয় সে কত সামান্য, সে কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এই বিশাল বিশ্ব সংসারের তুলনায় তার একার সুখ বা দুঃখ কত তুচ্ছ। এই মুহূর্তে সেই পৃথিবী থেকে বিলীন হয়ে গেলে বা কার কি ক্ষতি? আকাশ থেকে কোনো দূত এসে তাকে নিয়ে যেতে পারে না? ঘাসের উপর হাত বুলিয়ে সে ভাবল, এমন কি কোনো উপায় নেই যাতে সে ভূগর্ভে মিলিয়ে যেতে পারে? কেউ তার অনুসন্ধান করবে না, কেউ তার কথা জানবে না, কিংবা সরোবরের জল? বাসবদত্তার মনে হল সে যেন তখনই সত্যি সত্যি গভীর জলে তলিয়ে যাচ্ছে, কিংবা আগুন, তার পাশে যেন তখনই জ্বলে উঠল লেলিহান অগ্নি। কতক্ষণ সে এরকম ভাবের করেছিল তার ঠিক নেই। একসময় একটি সুমিষ্ট স্বর তাকে ডাকল, সখী। সে মুখ ফিরিয়ে দেখল এক অপরূপ সুন্দর মুখ, চক্ষু দুটি যেন আকাশের নীলিমায় দুই মুক্ত বিহঙ্গ, রক্তকমল বর্ণের ওষ্ঠাধর। পদ্মাবতীকে যেন চিনতেই পারল না বাসবদত্ত। পদ্মাবতী আবার ডাকল, সখী, তুমি এমন তৃণশয্যায় কেন? আজ আমার এত সুখের দিন। বাসবদত্ত ভাবল, কোনক্রমে এখনই পদ্মাবতীর প্রাণ হরণ করা যায় না, পদ্মাবতীকে হত্যা করে যদি তার মৃতদেহটা নদীর জলে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে বাসবদত্তাই নববধূর সাজে সেজে আজ বিবাহ সভায়। পরক্ষণেই তার মনে হল, না না, এমন চিন্তা করাও পাপ, এ বালিকার তো কোনো দোষ নেই, এ তো জেনে শুনে তার পতিকে কেড়ে নিচ্ছে না, এ তো সত্যি জানে যে রাজা উদয়নের প্রথমা পত্নী মৃতা। বাসবদত্তা উঠে বসল। পদ্মাবতী বলল, সখী আবন্তীকে আজ আমার এত আনন্দ, এ সবই তোমার জন্য। গভীর বিস্ময়ের সঙ্গে বাসবদত্তা বলল, আমার জন্য সে কি? হ্যাঁ সখী, সবই তোমার জন্য। তুমি আসবার পর থেকেই আমার সৌভাগ্য ফিরে এসেছে। আমি ওতে পুলকের সঙ্গে প্রতিটি দিন কাটিয়েছি। আজ যে আমি আমার পরম বল্লভকে পেতে চলেছি, সেও যেন তোমারই জন্য। আমার জন্য? তার ক্ষীণ সন্দেহ হল, এই মেয়েটি কি অন্য কিছু জানে? এ কি জানে তার পরিচয়? যেন বাসবদত্তার মনের কথাটি পাঠ করে পদ্মাবতী বলল, তুমি কে তা আমি আজও জানি না, তুমি কোনোদিনও তোমার পূর্ব পরিচয় জানাওনি, তবে তোমার ভ্রাতা সেই ব্রহ্মচারী ধন্য, যিনি তোমাকে আমার কাছে গচ্ছিত রেখে গেছেন। তুমি সর্বদা আমার সুখ পরিবর্ধন করেছ, তুমি আমায় নৃত্য গীত কলা শিক্ষা দিয়ে আমাকে আমার গুণবান পতির যোগ্য করে তুলেছ। তোমার মনে কিছুমাত্র পরশ্রী কাতরতা নেই, তোমার মতন এমন পবিত্র স্বভাবের নারী আমি আর দেখিনি। বাসবদত্তার অন্তরাত্মা চিৎকার করে এর প্রতিবাদ জানাতে চাইলেও সে নীরব রইল। পদ্মাবতী আবার বলল, আবন্তীকে, তোমাকে আমি একটি মিনতি জানাতে এসেছি। তুমি আজ আমায় নিজের হাতে সাজিয়ে দেবে,
আর বিবাহ সভায় তুমি আমার কাছাকাছি থাকবে। না না না, তুমি আমায় সাজিয়ে দেবে না? বিবাহের মতন শুভ কাজে আমায় থাকতে নেই, শুধু এও স্ত্রীরাই বিবাহের আয়োজনে অংশ নিতে পারে। তুমি এও স্ত্রী নয়, তুমি কি বিধবা? যার স্বামী নিরুদ্দিষ্ট সে তো বিধবার চেয়েও দুর্ভাগিনী। রাজকন্যা, আমি দূরে থেকে আপনার মঙ্গল কামনা করব। প্রস্ফুটিত কুসুমের মতন পদ্মাবতীর নির্মল আননে বেদনার ছায়া পড়ল। একটুক্ষণ হেঁট মুখে বসে থেকে পদ্মাবতী বলল, তুমি আমার মালাও গেঁথে দেবে না? আমার বড় সাজ ছিল, নাথের সঙ্গে আমি যে মাল্য বিনিময় করব সে মালা তুমি গেঁথে দেবে। দীর্ঘশ্বাস দমন করে বাসব দত্তা বলল, সে মালা আমাকেই গাঁথতে হবে? তোমার মতন মালা আর কে গাঁথতে পারে? আমার জননী বললেন, সুচরিতা আবন্তিকাকে বলো তোমার জন্য অমলিন মালিকা গেঁথে দিতে। অমন সুন্দর মালা সে গাঁথে, তা দেখে তোমার পতি প্রীত হবেন। এই সময় চেটি দুই সাজি ভর্তি ফুল এনে বলল, একে রাজকন্যা, আপনি এখন এখানে বসে গল্প করছেন, এদিকে যে চতুর্দিকে আপনার খোঁজাখুঁজি পড়ে গেছে। কেন বা, সব ব্যবস্থা যে প্রস্তুত, বরে স্নান হয়ে যাবে এক্ষুনি, তার আগে আপনার গাত্র হরিদ্বার সম্পন্ন করতে হবে না? যাচ্ছি যাচ্ছি, তার আগে তুই আবন্তিকাকে মালার কথা বুঝিয়ে দে। হ্যাঁ, এই যে রানীমা বললেন বেশ ভালো করে দুটি মালা গাঁথবে, তা তোমাকে আর কি বলবো, তুমি তো ভালোই জানো, তোমার হাতে সব ফুলই যেন পারিজাত হয়ে যায়। হ্যাঁ, যা বলছিলুম, দুটি মালা গাঁথবে, একটির নাম চির আয়ুষ্মতী মালা, আর একটি সপত্নী সংহার। সপত্নী সংহার? কেন, সেটা কেন? বা, সপত্নী সংহার মালা গাঁথতে হয় সে নিয়ম জানো না? কিন্তু রাজকন্যার তো সপত্নী নেই, রাজা উদয়নের আগে স্ত্রী তো। শুনেছি বটে যে রাজার প্রথমা পত্নী বেঁচে নেই, কিন্তু বলা তো যায় না, রাজরাজাদের মতিগতি, তিনি যদি আবার বিয়ে করেন। পদ্মাবতী চেটির দিকে ভ্রু ভঙ্গি করতেই চেটি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, না না, সে কথা বলছি না, আমাদের রাজকন্যাকে ছেড়ে রাজা অবশ্য অন্য কারোর দিকে মন দেবেন তা হতেই পারে না, তবু নিয়ম রক্ষার জন্য। পদ্মাবতী ও চেটি চলে যাবার পর বাসব দত্তা সেই ফুলের সাজির সামনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। এ কি স্বপ্ন, না সত্যি বাস্তবে এমন হতে চলেছে? আজ তার স্বামী আসছেন অন্য এক কন্যাকে বিবাহ করবার জন্য, আর সেই বিবাহের জন্য মালা গাঁথতে হবে বাসব দত্তাকেই। এমন কৌতুকের চিন্তা করা বুঝি একমাত্র নিয়তির পক্ষেই সম্ভব। চৌবন্ধরায়ণ যে বলেছিল স্বামীর সঙ্গে বাসব দত্তার মিলন আবার হবে, কোথায় গেল সেই শপথ? তার স্বামী তো আর একটু পরেই অন্যের হয়ে যাবেন, তবে কি সেই ব্রাহ্মণ বাসব দত্তাকে মিথ্যে স্তকবাক্য দিয়েছিল? এমন যদি হয় যে যৌগন্ধরায়ণের কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তা বলেও কি বাসব দত্তাকে তার শপথ রক্ষা করতে হবে? বাসব দত্তার মর্মমূল পর্যন্ত ব্যথায় অবশ হয়ে গেল। যদি একজন কেউ থাকতো যার সঙ্গে পরামর্শ করা যায়, বাসব দত্তার কেউ নেই। অনেক ভেবেও বাসব দত্তা যৌগন্ধরায়ণকে অবিশ্বাস করতে পারল না, ইচ্ছে করলে তো সে বাসব দত্তার চরম ক্ষতি করতে পারত আগেই, তা সে করেনি, সুতরাং এখনও তাকে সন্দেহ করা যায় না। তাছাড়া আকস্মিক দুর্ঘটনায় পড়বার মতন মানুষ নন যৌগন্ধরায়ণ। বাসব দত্তার মনে হল কোনো বৃহৎ পরিকল্পনা নিয়ে কাছাকাছি কোথাও লুকায়িত আছে, যথাসময়ে সহসা প্রকটিত হবে। এমনও তো হতে পারে যে এখনও যে কোনো মুহূর্তে এসে পড়ে যৌগন্ধরায়ণ এ বিবাহ বন্ধ করে দেবে। বাসব দত্তা মালা গাঁথতে বসল, বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়তে লাগলো ফুলের ওপর। চোখের জলে ধোয়া ফুল আর মলিন হতে পারে না। একটি মালা গড়া হল প্রথম, সেটিকে চোখের সামনে তুলে ধরে বাসব দত্তা বলল, মালা
তোকে দেখে কি তিনি চিনতে পারবেন? একবারও কি তার মনে পড়বে অন্য একজনের কথা? কিংবা তাকে তিনি একেবারেই ভুলে গেছেন নারী? প্রাণে ধরে শপথ নিসংহার মালা গাঁথতে পারল না বাসব দত্তা। দ্বিতীয়টি সে চিরায়ুষ্মতি মালাই গাঁথল। সেটিতে ওষ্ঠ স্পর্শ করে বাসব দত্তা বলল, তুই যখন তার বক্ষে দুলবি তখন আমার এই স্পর্শও লাগবে তার বুকে। তিনি জানবেন না, তিনি কিছুই বলবেন না, আমার যা হয় হোক তিনি সুখে থাকুন। একটু পরেই চেটি এসে নিয়ে গেল মালা দুখানি। তারপর অন্দরমহলে শোনা গেল শঙ্খ ও ঘণ্টার ধ্বনি। যজ্ঞের আগুনের ধূম উড়ে আসতে লাগলো কাননের দিকে। সেই ধূমে বাসব দত্তার চক্ষু দিয়ে ধারা বর্ষণ হতে লাগল। যৌগন্ধরায়ণের আকস্মিক আবির্ভাবের কোনো চিহ্নই দেখা গেল না। রাজা উদয়নের সঙ্গে মগধ রাজপুত্রী পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়ে গেল নির্বিঘ্নভাবে। পরদিন সকালেই পদ্মাবতী এসেছে বাসব দত্তার সঙ্গে দেখা করতে। জীবনের এই প্রথম স্মরণীয় রাত্রিটির কথা কি একা একা বুকের মধ্যে আবদ্ধ রাখা যায়? খুব প্রিয় সখীকে গোপনে বলতে ইচ্ছে করে, কিন্তু গল্প বেশি দূর এগোল না। বাসব দত্তা সবেমাত্র কুটিরের বাইরে এসে পদ্মাবতীকে সম্ভাষণ জানিয়েছে, এমন সময় দেখা গেল যে বিদুষক বসন্তকে নিয়ে স্বয়ং রাজা উদয়ন এদিকেই আসছেন। লজ্জায় অরুণবর্ণ হয়ে গেল পদ্মাবতীর মুখ। এ উদ্যান যে শুধু রমণীদের জন্য সে কথা কেউ বলে দেয়নি রাজা উদয়নকে? বাসব দত্তাও পলকমাত্র দেখল রাজাকে। তারপরই প্রবল ঝড়ে বেদসলতার মতন কেঁপে উঠল সে। কোনো ক্রমে বলল, রাজপুত্রী আপনি ওদের অন্যদিকে নিয়ে যান, আমি কক্ষের মধ্যে চলে যাচ্ছি। একটুক্ষণ কিংকর্তব্য বিমুরা হয়ে সেখানে দাঁড়িয়ে রইল পদ্মাবতী। তারপর রাজা উদয়ন কিংবা বসন্ত তাকে দেখবার আগেই সে ছুটে ঢুকে পড়ল বাসব দত্তার কুটিরে। বাসব দত্তা বিবর্ণমূলে দেওয়ালের দিকে ফিরে দাঁড়িয়েছিল। এতকাল পরে রাজা উদয়নকে দেখে তার বুকের মধ্যে দামামা ধ্বনির মতন কিছু বাজছে। পাশে কেউ দাঁড়ালে বুঝি সেই শব্দ শুনতে পাবে। পদ্মাবতীকে দেখে সে ধরা গলায় বলল, এই কি রাজকন্যা, আপনিও চলে এলেন যে, আমার লজ্জা করছে। সেই কি, উনি নিশ্চয়ই আপনাকেই খুঁজতে এসেছেন, আজই উনি যুদ্ধে চলে যাবেন, বেশি সময় হাতে নেই, সেজন্য একদণ্ডও আপনাকে চোখের আড়াল করতে চান না। আপনি বা ওকে ছেড়ে থাকবেন কেন? তা বলে এই দিনের বেলায় এরকম উন্মুক্ত জায়গায়? তাতে তো কোনো দোষ নেই, এই উদ্যান আপনার নিজস্ব, সঙ্গে রয়েছে আরেকজন পুরুষ, রাজাদের সঙ্গে ওরকম একজন বয়স্য থাকে, উনি আপনাকে দেখেই চলে যাবেন। না না আবন্তীকে, এই আমি পারবো না, একদিনেই আমি লাজ লজ্জা বিসর্জন দেব কি করে, আমি বরং তোমার কাছে একটু বসি। বাসব দত্তা বলতে চাইল, কিন্তু আমি যে এখন একটুক্ষণ একা থাকতে চাই। কিন্তু সে কথা প্রকাশ না করে বলল, আপনি রাজকন্যা, শুধু রাজকন্যা নন, আজ থেকে আপনি বৎসরাজ্যের রানীও বটে, আপনার কি আমার মতন এক দরিদ্রার কুটিরে বসে থাকা মানায়? অমন কথা বলো না আগন্তিকে, তুমি দরিদ্রও নও, তুমি সামান্যও নও, আমার কাছে তোমার কতখানি মূল্য তা তুমি জানো, তাছাড়া আমি এখন ওদের চোখের আড়াল দিয়ে রাজবাড়িতে যাই কে করে? এমনই গ্রহের ফের রাজা উদয়ন বসন্তকে সঙ্গে এসে বসলেন সেই কুটিরের ঠিক পাশেরই শিলাসন। তাদের প্রত্যেকটি কথা ঘরের ভিতর থেকে শোনা যেতে লাগল। রাজা উদয়নের কণ্ঠস্বর শুনে দুই নারী ভিন্ন কারণে কম্পিত হতে লাগলো অন্তর। তবু একটু শব্দও যাতে বোধের অগম্য না হয় সেই জন্য নিঃশব্দে প্রায় শ্বাসরুদ্ধ করে রইল দুজন। রাজা ডাকলেন, বসন্তক। বসন্তক বলল, চমকে উঠেছিলুম মহারাজ, এমন পুরনো সুরে ডাকলেন,
অনেকদিন তো এমনভাবে আপনার পাশে বসা হয়নি, মনে হলো যেন লাবানকেই আছি। এ জায়গাটায় বসে আপনার লাবানকের কথা মনে পড়ছে না মহারাজ? কেন, লাবানকের কথা মনে পড়বে কেন? এই সুন্দর কানন, দূরে পাহাড়ের কোলে স্নিগ্ধ বনরাজি, হে অনেকটা আমাদের ওখানকার দৃশ্যের মতন নয়? দেখুন মহারাজ, আকাশে ওই দলবদ্ধ সারশ্রেণী, ঠিক যেন বনদেবতার প্রসারিত দুই বাহু। আমি ওদেরই দেখছি, কি নির্ময় আনন্দময় ওদের খেলা, কখনো এক শ্রেণীবদ্ধ, কখনো প্রসারিত, এই ওপরে উঠে যাচ্ছে, আবার কোন খেয়ালে নেমে আসছে নিচে। কুমারী বালিকার উদরের মতন মসৃণ এই আকাশ, ওই মরাল শ্রেণী যেন পুষ্পমালার মতন তাকে জড়াতে চায়। আমি তবে এখন যাই মহারাজ। কেন, কোথায় যাবে? আকাশ দর্শনেও যখন আপনার কোনো কুমারী কন্যার কথা মনে পড়ছে, তখন আমার আর বেরসিকের মতন পাশে বসে থাকা কেন? আরে না না, বসো বসো, এ তো উপমা মাত্র। না মহারাজ, এখানকার আদর আপ্যায়নের চোটে আমার উদরের কিঞ্চিত গোলযোগ ঘটেছে। আমি খাদ্য রসিক বটে, কিন্তু 64 প্রকার ব্যঞ্জনের সমান মনোযোগ দিতে গিয়েই এই বিপত্তি। যথাসময় তা বুঝতে পারো না, বসো, আমাকে এখানে একা ফেলে চলে যেও না। আপনাকে নিশ্চিত বেশিক্ষণ একা বসে থাকতে হবে না, আশা করি দেবী বাসবদত্তা শীঘ্রই এদিকে আসবেন। কি বললে? ওহো হো, আমার ভীষণ ভুল হয়ে গেছে, দেবী পদ্মাবতীর বদলে আমি বাসবদত্তার নাম বলে ফেলেছি। এমন ভুল আর কখনো করো না বিদূষক, আমায় ক্ষমা করুন মহারাজ, প্রথম থেকেই লাবানকের কথা মনে পড়ছিল বলেই আমার এমন বিস্মরণ হয়েছে। এমন বিস্মরণ তোমার যোগ্য নয়, মন ঠিক করো, তুমি বরং আমায় কোনো প্রাচীন কাহিনী শোনাও। তাই ভালো, শুনুন তবে মহারাজ। ব্রহ্মদত্ত নামের এক নগরে বারাণসী নামে এক রাজা ছিলেন, তিনি কি বলছো তুমি বসন্ত? ব্রহ্মদত্ত নগরে বারাণসী নামে রাজা? না, বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে রাজা। ও তাই তো, আবার ভুল করেছি। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছি না, সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। থাক, তোমায় আর কাহিনী শোনাতে হবে না। যথা আজ্ঞা, তাহলে তার বদলে মহারাজ আপনাকে একটা প্রশ্ন করব। বলো। ভয়ে না নির্ভয় বলবো মহারাজ? আমার কাছে আবার তোমার ভয় কি? আমি তো জানি, আমি তোমায় মৃত্যুদণ্ড দিলেও তুমি হাসতে হাসতে মরে গিয়ে আমায় জব্দ করবে। আমি যা প্রশ্ন করব তার আপনি ঠিক উত্তর দেবেন তো? কেন দেব না, তোমার এমন কি প্রশ্ন থাকতে পারে যার উত্তর দানে আমি পরাঙ্মুখ হব? তবে বলুন মহারাজ, দেবী বাসবদত্তা এবং দেবী পদ্মাবতী, এই দুজনের মধ্যে কে আপনার বেশি প্রিয়? বসন্ত, আপনি ক্রোধান্বিত হচ্ছেন মহারাজ, কিন্তু এই যে বললেন, তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ, আপনার কাছ থেকে আমি আগেই অভয় পেয়েছি। এদিকে কুটিরের মধ্যে উৎকর্ষ দুই নারী এই সময় পরস্পরের দিকে তাকাল। হেমন্তকালীন বৃক্ষের পাতার মতন পিঙ্গল বর্ণ ধারণ করল পদ্মাবতীর মুখমণ্ডল। বাসবদত্তা দুই হাতে শ্রবণেন্দ্রিয় চেপে ধরে অধীরা হয়ে বলল, না না, এমনভাবে আড়াল থেকে অপরের কথা শোনা পাপ। পদ্মাবতী অদ্ভুত কণ্ঠে বলল, চুপ করো, শব্দ করো না, আমাকে শেষ পর্যন্ত শুনতে দাও। বাইরে রাজা উদয়ন কঠোর স্বরে বসন্তকে বললেন, তোমার এ প্রশ্নের আমি উত্তর দেব না। কিন্তু মহারাজ, আপনি সত্যবদ্ধ, এখানে তো আর কেউ নেই, তবু শুধু শুধু আপনি মনের কথা গোপন করে কেন সত্য নষ্ট করবেন? কুটিরের মধ্যে পদ্মাবতী অস্ফুট স্বরে বলল, রাজার নীরবতার মধ্যেই তো উত্তর নিহিত আছে, মূর্খ বসন্ত তা বুঝতে পারছে না। বাসবদত্তা
নিবাত নিষ্কম্প দীপশিখার মতন স্থির হয়ে আছে। উদয়ন বললেন, এ প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার এমন প্রবল কৌতূহল কেন বসন্তক? কেন তা জানি না মহারাজ, তবে কৌতূহল সত্যিই প্রবল। আজ ঘুম ভাঙার পর থেকেই বারবার মনে পড়ছে এ কথা। তবে শোন, রাজকুমারী পদ্মাবতীর রূপ ও গুণের সীমানা নেই। তিনি আমার খুবই আদরণীয়া, কিন্তু বাসবদত্তার আবদ্ধ আমার হৃদয়কে তিনি হরণ করতে পারেননি। বাসবদত্তা এখনো আমার মন প্রাণ জুড়ে রয়েছে। আশ্চর্য ব্যাপার এই যে, রাজার এই রকম স্বীকারোক্তি শুনেও স্বামী পিচ্ছুতা বাসবদত্তার আনন্দের চেয়ে লজ্জাই বেশি হল। পদ্মাবতীর জন্য মমতায় উদ্বেল হয়ে উঠল তার বক্ষ। সদ্য বিবাহ হয়েছে পদ্মাবতীর, সে যদি পতির মুখ থেকে অন্য নারীর কথা শুনে তবে সে কিভাবে নিজের দুঃখ দমন করবে? বাসবদত্তার নিজেরই যদি এমন অবস্থা হতো। বাসবদত্তার খুব ইচ্ছে হলো পদ্মাবতীকে সান্ত্বনা জানাতে, কিন্তু কোনরূপ সান্ত্বনার ভাষা তার মনে এলো না। পদ্মাবতী কোনো শব্দ উচ্চারণ না করে স্থির নেত্রে চেয়ে রয়েছে দেওয়ালের দিকে। সেই দেওয়াল যেন দর্পণ, সেখানে পদ্মাবতী দেখছে নিজেকে। রাজা উদয়ন বিদূষককে প্রশ্ন করলেন, বসন্তক এবার বলতো, পূর্বের বাসবদত্তা আর বর্তমানের পদ্মাবতীর মধ্যে কে তোমার বেশি প্রিয়? এ আবার কি প্রশ্ন মহারাজ, তারা দুজনেই আমার সমান সম্মানের পাত্র। মূর্খ, আমার কাছ থেকে কৌশলে জেনে নিয়ে এখন নিজে চুপ করে থাকতে চাও? মহারাজ, আমি তো প্রতিশ্রুতি দিইনি। তাহলে আমি তোমার মেরুদণ্ড ভঙ্গ করে উত্তর জেনে নেব। তবে শুনুন মহারাজ, দেবী বাসবদত্তা ছিলেন আমাদের সকলেরই নয়নমণি, আর দেবী পদ্মাবতীও যেমন রূপসী তেমনই গুণবতী। তার ব্যবহারে বিন্দুমাত্র অহংকার নেই, দুজনকেই বলা যায় অতুলনীয়। কিন্তু বাসবদত্তার একটি মহৎ গুণ ছিল, তিনি আমার মতন একজন অকিঞ্চিতকর মানুষের জন্য রৌপ্য পাত্রে অতি উত্তম খাদ্য সম্ভার সাজিয়ে এনে বলতেন, কই আর্য বসন্ত কোথায় গেলেন? সেই অতি আপন ব্যবহার, সেই সুমধুর কণ্ঠস্বর, তা কি কোনোদিনও ভুলতে পারব? বসন্তক, তুমি সত্যিই বাসবদত্তাকে খুব প্রীতি করতে? তোমার চোখে জল। ও কিছু না মহারাজ, বাসবদত্তা তোমাকে আবার দেখলে কত না খুশি হতেন। তাকে আবার দেখলে আমি তার চেয়েও সহস্রগুণ খুশি হতাম, কিন্তু হায়, করাল কাল তাকে নিয়ে গেছে। করাল কাল বসন্ত, এই তো কিছুদিন আগে এক নিষাদ আমাকে ভগ্ন অবস্থায় ঘোষবতী বীণা এনে দিল, সে বনের পথে কুড়িয়ে পেয়েছে। অলৌকিক গুণসম্পন্ন ওই বীণা আমি বাসবদত্তকে উপহার দিয়েছিলাম। আমি জানি সে জীবিত থাকলে কিছুতেই ওই বীণা হাতছাড়া করত না। এখনো যদি কোথাও ভ্রমর গুঞ্জন শুনি, মহারাজ মহারাজ ও কি করছেন, আমি সামান্য বিদূষক, আমি যা খুশি করতে পারি, কিন্তু আপনি রাজা, এ রাজ্যের জামাতা, আপনি এখানে বসে অশ্রু বিসর্জন করলে? কেন কেন তুমি আমায় বাসবদত্তার কথা মনে করিয়ে দিলে? আত্মসংবরণ করুন মহারাজ, কেউ যদি এই অবস্থায় আপনাকে দেখে ফেলে। দেখুন বয়স্য, আমার অবস্থা তুমি বুঝতে পারছ না, গভীর অনুরাগ ত্যাগ করা অতি কঠিন, বারবার স্মরণ করলে যে দুঃখ শতগুণ হয়ে ওঠে। এমন অবস্থায় বুদ্ধি চায় অশ্রু বিসর্জন করে ঋণ মুক্ত করতে, একমাত্র তখনই বর্ষণ শেষের আকাশের মতো প্রসন্নতা লাভ করতে পারি। তবু আপনি, ওই দেখুন মহারাজ, কে যেন এদিকে আসছে। রাজকুমারী পদ্মাবতীর অনুসন্ধান করতে করতে চেটি তখন এই দিকেই আসছিল। একেবারে সম্মুখে উপস্থিত হয়ে অশ্রু সজল রাজা উদয়নকে দেখে সে সবিস্ময়ে বলল, এ কে? বসন্তক সঙ্গে সঙ্গে বলল,
কাশফুলের রেণু বাতাসে উড়ে এসে পড়েছে, তাই মহারাজের চক্ষু জলে ভেসে যাচ্ছে। ভদ্রে, মুখ ধোবার জল কোথায় পাওয়া যাবে বলুন তো? সে কি, আপনারা এমন রৌদ্রের মধ্যে উন্মুক্ত স্থানে বসে আছেন, আর চলুন চলুন আমি আপনাদের বিশ্রামাগারে নিয়ে যাচ্ছি। না না, এ স্থান অতি মনোরম, আমাদের রাজা এখানে বসে প্রকৃতির শোভা উপভোগ করছেন। আর কাশফুলের রেণু চোখে এসে পড়ায় তিনি অশ্রু জলে ভাসছেন। না না, রানীমা শুনলে কি বলবেন, আপনারা অনুগ্রহ করে বিশ্রাম গৃহে আসুন। চেটির পীড়াপীড়িতে অগত্যা রাজা উদয়ন ও বসন্তকে যেতেই হলো তার সঙ্গে। বাসব দত্তা দেখল পদ্মাবতী ঘন ঘন শ্বাস ফেলছে, যেন এখনই মূর্ছিতা হয়ে পড়বে। এই অবস্থায় কে করা যায় তা বাসব দত্তা কিছুই বুঝতে পারল না। পদ্মাবতী তীক্ষ্ণ স্বরে বলল, তুমি এরকম মানুষ কখনো দেখেছ, এরকম রাজা? বাসব দত্তা বলল, ভদ্রে, তবু তো আপনার সৌভাগ্য যে উনি যার কথা বললেন। মধ্যপথে তাকে থামিয়ে দিয়ে পদ্মাবতী আবার বলল, বিবাহের পর দিন এখনো আমার শরীরে পতির ঘ্রাণ লেগে আছে। বাসব দত্তা আন্তরিক মিনতিমাখা কণ্ঠে বলল, তবু ভেবে দেখুন, উনি যার কথা বললেন সিমৃতা, তার প্রতি আপনার অসহ্য থাকার কোনো কারণ নেই, এ তো শুধুমাত্র স্মৃতি। অসুয়া? আমি কাকে অসুয়া করব? উনি যার কথা বললেন সেই বাসব দত্তাকে আমি দেখিনি, তবে আমি ধন্যা, মৃত্যুর পরও বেঁচে থাকতে পারি কজন? তার কথা থাক, আমি বলছি আমার স্বামীর কথা। তিনি স্মৃতি নিয়ে একটু উতলা হয়েছিলেন শুধু, আবার ভুলে যাবেন। কখনো না, আমি ওকে ভুলতে দেব না। আপনি কি বলছেন রাজকুমারী? আজ গর্ভে আমার বুক ভরে যাচ্ছে, নারীত্বের কত বড় সম্মান দিলেন আজ আমার প্রভু। আবন থেকে তুমি বোধ করি রাজরাজাদের স্বভাব চরিত্র ঠিক মতন জানো না, নারীদের তো এরা খেলার বস্তু বলে মনে করেন। মধুক যেমন ফুলে ফুলে বিহার করে, এরাও তেমনি এক নারীকে ছেড়ে অন্য নারীতে উপগত হন। ভোগ সম্পন্ন বলে এক একটি নারীকে এরা অপবিত্র বস্ত্রের মতন পরিত্যাগ করেন, আর মনে স্থান দেন না। তুমি তো নিজের কানেই শুনলে যে বৎস দেশের রাজা এক মৃত নারীকে স্মরণ করে বিলাপ ও রোদন করলেন, কতখানি সম্মান দিলেন সেই নারীকে। তা আপনি ঠিক বলেছেন, সমস্ত নারী জাতির সম্মান দিয়েছেন তিনি, এজন্য আমি গর্বিতা হব না? তোমার গর্ব হয়নি বলো? হ্যাঁ, আমারও গর্ব হয়েছে বটে। তোমার শরীর কাঁপছে কেন আবন থেকে? কি জানি রাজকুমারী, কেন যেন খুব দুর্বল হয়ে পড়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করব আপনাকে, বলো, আপনার স্বামীর মুখে স্বপত্নীর প্রশংসা শুনে আপনার একটু ঈর্ষা হলো না? যদি সেই বাসব দত্তা বেঁচে থাকতেন আজ। একটু চুপ করে দুটি দীর্ঘশ্বাস ফেলল পদ্মাবতী, তারপর বলল, সে রমণী যদি বেঁচে থাকত তাহলে আমি নিশ্চয়ই ঈর্ষায় চলে উঠতুম। আমি তো সাধারণ মানবী, দেবী তো নই, দেবীরাও অন্য দেবীদের হিংসা করে। যদি আমার স্বপত্নী বেঁচে থাকত তাহলে আমার স্বামীর মুখে তার সম্পর্কে এত উচ্ছ্বাসপূর্ণ কথা শুনলে আমি কি করতুম আমি জানি না। হয়তো আমার এই আঙুলগুলো বাজপাখির চক্ষুর মতন তীক্ষ্ণ হয়ে উঠত, আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে তার বক্ষ ছিন্ন ভিন্ন করে দিত। না না রাজকুমারী, এই আপনাকে মানায় না। সত্যি সত্যি কি এরকম করতুম? মনে মনে এরকম ভাবতাম হয়তো, কিন্তু মনের ক্ষোভ ও ক্রোধ মনেই চেপে রেখে চুপ থাকতুম। সেই মহিষী নারীর মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে, সেই জন্যই তাকে শ্রদ্ধা করতে পারছি। বাসদত্তার মুখ যাতে দেখা না যায়, সেই জন্য সে অকস্মাৎ পায়ে কোনো কাঁটা ফোটার ছল করে মুখ নিচু করল। দুজন পরিচারিকা এসে ডেকে নিয়ে গেল পদ্মাবতীকে। উৎসবের পরদিন নির্জনতা বড় বেশি হয়,
আজ রাজপুরীতে যেন কোনো শব্দ নেই। এত বেলাতেও অনেকেই বোধহয় ঘুমিয়ে আছে, বাসব দত্তাও শুয়ে পড়ল। সে আজ আর কুটির থেকে কোনো ক্রমেই বার হতে চায় না। শুধু রাজা বা বসন্তক নন, বৎসরাজ্যের আরো অনেকে রয়েছেন আজ রাজপুরীতে, যে কেউ তাকে দেখলেই চিনতে পারবে। এতক্ষণ পর অবরুদ্ধ অশ্রু বাসব দত্তার দুই চক্ষু দিয়ে বেরিয়ে আসতে লাগলো প্রবলভাবে। রাজা উদয়ন একটু আগে বাসব দত্তাকে স্মরণ করে ক্রন্দন করেছেন, আর বাসব দত্তা কাঁদবে না? অবশ্য যত কান্নাই তার আসুক, তাতেও তার ঋণ মুক্তি হবে না। বাসব দত্তার মনে পড়ল যৌগন্ধরায়ণের কথা। কোথায় গেল সে? এই অদ্ভুত অবস্থায় বাসব দত্তাকে রেখে কোথায় সে লুকিয়ে রইল? মহামন্ত্রী বলেছিল বৎস রাজ্য এবং রাজা উদয়নকে রক্ষা করার জন্যই সে এই ছল অবলম্বন করছে, কিন্তু রাজা ও রাজ্যকে রক্ষা করার নামে সে কি বাসব দত্তকে বলে দিতে চায়? তাই তো হল, এরপর কি আর কোনো দিন সে রাজার কাছে আত্মপ্রকাশ করতে পারবে? ভাগ্যচক্রে আজ সে স্বপত্নীর দাসী। বাসব দত্তকে নিয়ে নিয়তির কৌতুক করার আরও বাকি ছিল। একটু পরেই আরেকটি খেলা শুরু হল। একবার চেটি এসে শুনিয়ে গেল রাজকুমারী পদ্মাবতী হঠাৎ অসুস্থ বোধ করছেন, তিনি শয্যা গ্রহণ করেছেন। বাসব দত্ত ভাবল এ অসুস্থতা আসলে মনোবেদনা। নারী জাতির সম্মানে গর্বিতা হলেও পদ্মাবতীর মনে ঈর্ষার কাঁটা বিঁধেছে ঠিকই, সেটা তিনি ভুলতে পারছেন না। এ সময় বাসব দত্তার ওখানে না যাওয়াই ভালো, যদি ভুল করেও মুখ দিয়ে অন্য কোনো রকম কথা বেরিয়ে যায়। বস্তুত এবার তাকে এই রাজ্য ত্যাগ করতে হবে, যৌগন্ধরায়ণ আসুক বা না আসুক। বাসব দত্তের পক্ষে আর পদ্মাবতী সাহচর্যে থাকা সম্ভব নয়। যৌগন্ধরায়ণ না এলে বাসব দত্তাকে একাই বেরিয়ে পড়তে হবে, পাহাড়ে বা অরণ্যে আশ্রয় নেবে সে। যৌগন্ধরায়ণের শপথ যদি মিথ্যে হয়, তাহলে বাসব দত্তার অভিশাপে পরকালেও সে শান্তি পাবে না। আবার রাজকন্যার এক সহচরী এসে খবর দিল যে পদ্মাবতী নিরালায় একা শুয়ে আছে, তার নিদারুণ পীড়া হয়েছে, অন্য কারোর সঙ্গ তার পছন্দ নয়, তিনি শুধু আবন্তিকার সঙ্গে কথা বলতে চান। এবার না গিয়ে উপায় নেই। বাসব দত্ত সহচরীকে বলল, তুমি কি জানো যে আমি এক্ষুনি আসছি? ভালো করে মুখ ধুয়ে অশ্রুরেখা মুছে ফেলল বাসব দত্তা, বেশবাস ঠিক করল, তারপর বেরোল তার কুটির থেকে। পদ্মাবতী কখনো একা থাকতে চাইলে মাধবী কুঞ্জে গিয়ে শুয়ে থাকে। লতা কুঞ্জে ঘেরা সেই স্থানটি আধো অন্ধকার, নিরালা, শীতল ও সুগন্ধময়। মাধবী কুঞ্জে প্রবেশ করে বাসব দত্তা দেখল পাষাণ বেদির উপর একটি সূক্ষ্ম রেশমি চাদর সর্বাঙ্গে আবৃত করে পদ্মাবতী শুয়ে আছে। দেখে মনে হয় ঘুমন্ত। সরল মনে বাসব দত্তার শিয়রের কাছে এসে নিঃশব্দে বসে তার কোমল হাত রাখল পদ্মাবতীর মাথায়। তখন সেই শয়নমূর্তি অস্ফুট স্বরে বলল, বাসব দত্তা। বাসব দত্তার পায়ের নিচে যেন প্রবল শব্দে ভূমিকম্প শুরু হয়ে গেল, তার বুকের মধ্যেও সেই একই রকম কম্পন। এ তো পদ্মাবতী নয়, এ যে রাজা উদয়ন। অতি কাতরস্বরে ঘুমন্ত রাজা উদয়ন আবার বললেন, বাসব দত্তা, কেন আমায় ছেড়ে গেলে? রেশমি চাদরের তলা থেকে একটি পুরু খালি হাত বেরিয়ে এসে কি যেন খুঁজতে লাগলো শূন্যতার মধ্যে। বাসব দত্তা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিন্তু চলে যেতে পারছে না। তার যেন নজও নতস্থ অবস্থা, তার অসম্ভব ভয় করছে। অথচ এত কাজ থেকে তার হৃদয়ের স্বরকে একটু ভালো করে দেখার লোভও সে সম্বরণ করতে পারছে না। সেই হাতখানি বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করতে লাগলো আর ঘুমন্ত ওষ্ঠে বলল, তোমার সেই মেঘচ্ছায়ার মতন চুল, ঘোষবতীকে তুমি বক্ষে চেপে ধরে সেই ভ্রমর গুঞ্জন, দেখা দাও, দেখা দাও।
আর আত্মসম্বরণ করতে পারল না বাসব দত্তা। সেই ব্যাকুল হাতখানির উপর নিজের একটি হাত রেখে অনুচ্চ কম্পিত কণ্ঠে বলল, সেই ভ্রমর কুঞ্চন ধ্বনি, আমি জানি তুমি আছো আকাশে বাতাসে প্রতিটি নিঃশ্বাসে টের পাই বাসব দত্তা, এ কি স্বপ্ন না মায়া, তুমি কত দূরে। বহুদিন পর প্রিয়তমকে স্পর্শ করে বাসব দত্তার শরীরে সমুদ্রের তরঙ্গ খেলে যাচ্ছে, আবার লোকলজ্জার ভয়েও সে স্থির থাকতে পারছে না। যদি কেউ এসে পড়ে, সে রাজকন্যার সখী মাত্র, রাজকন্যার স্বামীর কাছে সে এমন নিরালায়, বাইরে কার পায়ে শব্দ পাওয়া গেল না। বাসব দত্তা নিজের হাত ছাড়িয়ে নিল। নিদ্রাপ্লুত রাজা আবার বলল, তুমি কি রাগ করেছ এক নর্তকীর সঙ্গে আমার? সে তো অনেক কাল আগে, তুমি তুলনাহীনা। ও কথা বলবেন না, তুমি আমার প্রিয় শিষ্যা, তুমি চলে গেছ আর আমি বিনা স্পর্শ করি না। এবার সত্যি যেন বাইরে কার পদশব্দ, বাসব দত্তার মুখখানি রক্তহীন হয়ে গেল। এক্ষুনি কেউ এসে দেখবে সে নির্লজ্জের মতন। মাধবী কুঞ্জ থেকে নিষ্ক্রমণের আরেকটি দ্বার আছে, সেদিকে ছুটে যেতে গিয়েও বাসব দত্তা থমকে গেল। রাজা উদয়নের হাতখানি শয্যার বাইরে ঝুলে আছে, বড় করুণ বড় শূন্য দেখাচ্ছে সেই হাতটিকে। খুব যত্নে সেই হাতখানি তুলে সে রাজার বুকের উপর রাখল, তারপর চোখের নিমেষে অন্তর্হিতা হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তৃতীয় বাসনার চতুর্থ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।